ন্যাটোর মহাসচিব অতি সম্প্রতি ইউক্রেনে সফর করেছেন। বন্ধুরা, অনেকে ভাবছেন যে ইউক্রেন অতি সম্প্রতি হয়তো দ্রুততম সময়ের মধ্যে ন্যাটোতে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এ ব্যাপারে আপনাদের মতামত এবং আমাদের মতামত বিষয়ে কিছু বলবো। ন্যাটোতে যদি এই মুহূর্তে ইউক্রেন অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে রাশিয়া যে বিষয়টি নিয়ে যুদ্ধে লিপ্ত হয়েছে সেই বিষয়টিতে একেবারে সরাসরি পরাজিত হয়ে গেল। আর একটা প্রশ্ন এখানে উদিত হয়, এতদিন পরে এসে অর্থাৎ যুদ্ধের দেড় বছর পরে এসে কেন ন্যাটোতে ইউক্রেনকে অন্তর্ভুক্ত করার তোড়জোড় শুরু হলো? যদি এই তোড়জোড়টি পূর্বেই করা হতো, অর্থাৎ যুদ্ধ শুরু করার পূর্বেই করা হতো, তাহলে তো এই পর্যায়ে বা এই অবস্থা হতো না ইউক্রেনের। অর্থাৎ রাশিয়া যে কারণের জন্য ইউক্রেনে হামলা পরিচালনা করলো, সেই কারণটি শেষ পর্যন্ত ঘটল, তার আগে পুরো ইউক্রেনটি যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়ে গেল। বন্ধুরা, আমরা যদি একটা বিষয় বিবেচনা নেই, তা হচ্ছে রাশিয়া যদি যুদ্ধটি শুরুর পূর্বেই সরাসরি ন্যাটোতে যোগদান করত, তাহলে ন্যাটোর যে কোড অফ কন্ডাক্ট বা ধারা 5 আছে তার এগেনস্টে রাশিয়া কখনোই ন্যাটোতে হামলা করার, অর্থাৎ ইউক্রেনে হামলা করার সাহস দেখাতো না। বন্ধুরা, একটা ব্যাপার এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হলো এই হামলা এবং প্রতিহামলার ব্যাপারটি যখন এই পর্যায়ে এসে থেমেছে বা এই পর্যায়ে এসে আরও বেশি পরিমাণে বাড়ছে, সেই পর্যায়ে যদি আমরা বিশ্লেষণ করি যে ইউক্রেন এবং রাশিয়া কোন অবস্থানে রয়েছে। আর একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউক্রেনের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদের মোটিভগুলো যদি আপনারা দেখেন, দেখবেন যে এখানে কেউই যুদ্ধ বন্ধ করার জন্য নেই। অর্থাৎ যুদ্ধ বন্ধ করার মতো আপাতত এমন কোনো মধ্যস্থতাকারী নেই যারা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি সংযোগ ঘটিয়ে যুদ্ধটি বন্ধ করতে পারে। মাঝখানে কয়েকটি দেশ উদ্যোগ গ্রহণ করেছিল। বন্ধুরা, তুরস্ক শুরুতেই যে উদ্যোগটি গ্রহণ করেছিল সেই প্রেক্ষাপটে মোটামুটি রাশিয়া অনেক কিছুই মেনে নিয়েছিল, কিন্তু আমেরিকা দেখল তুরস্ক যদি এই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার মাধ্যমে যুদ্ধটি বন্ধ করে দেয়, তাহলে তার দীর্ঘমেয়াদী একটি ভূকৌশলগত ব্যাপার বা প্রভাব বিস্তারের ব্যাপারটি শেষ হয়ে যাবে। যদিও সেক্ষেত্রে ইউক্রেন নামক দেশটি রক্ষা পেত এবং ইউক্রেন বর্তমান অবস্থায় পতিত হতো না। তাহলে এতদিন পর কেন ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের ব্যাপারে আশ্বাস দিচ্ছে ন্যাটো? বন্ধুরা, নিশ্চিত করে বলতে পারি ন্যাটোর বর্তমান যে আশ্বাস বা ন্যাটোর মহাসচিবের বর্তমানে ইউক্রেনের ভিজিটের যে ব্যাপারটি, এটি যতটা না ইউক্রেনকে সদস্যপদ দেওয়ার ব্যাপারে তার চেয়ে বেশি হচ্ছে রাশিয়াকে দেখানোর ব্যাপারে। ভয় দেখিয়ে মিস্টার ভ্লাদিমির পুতিনকে আপাতত বাগিয়ে আনা সম্ভব নয়। হয়তো তারা ইউক্রেনকে আশ্বস্ত করতে পারে এই সফরের মাধ্যমে যে ভবিষ্যতে আমরা ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু যারা ইতিমধ্যে ন্যাটোতে যোগদান করার ব্যাপারে এই বিষয়গুলো সম্পর্কে জানা, তারা জানে যেটি কত বড় কঠিন ব্যাপার। অনেকেই ব্যাপারটি সম্পর্কে আবার নতুন করে ভাবতে চাচ্ছে। ফিনল্যান্ড এবং সুইজারল্যান্ড ন্যাটোতে যোগদানের ব্যাপারটি কয়েক বছর পূর্বের থেকেই ভেবে আসছে। অনেক চড়াই উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদ লাভ করতে সমর্থ হয়েছে, কিন্তু সুইজারল্যান্ড এখনও ঝুলে আছে। যাই হোক, এখন মোদ্দা কথা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এই মুহূর্তে ন্যাটোতে সত্যি সত্যি যোগদান করে নেবে কিনা ইউক্রেনকে। বন্ধুরা, প্রথম কথা বা এক শব্দে যদি আমি বলি, না। এক্ষেত্রে ন্যাটোর সমর্থন যে ইউক্রেন যুদ্ধের উপরে রয়েছে সেটি ব্যক্ত করার জন্য ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গ ইউক্রেন ভিজিট করছেন, আর ইউক্রেন ভিজিটের মাধ্যমে তিনি ইউক্রেনকে আশ্বস্ত করতে চান যুদ্ধটি শেষ না হওয়া পর্যন্ত ন্যাটো তাকে সহযোগিতা করে যাবে। কিন্তু প্রশ্নটি হলো, যদি যুদ্ধের শুরুতে সরাসরি তারা ন্যাটোতে অন্তর্ভুক্ত করে নিত ইউক্রেনকে, তাহলে রাশিয়া তো সেই ন্যাটোর 5 ধারা অনুযায়ী ইউক্রেনে হামলা করতে পারতো না। বন্ধুরা, এখন সেই ন্যাটোর 5 ধারাটি কি অনেকের হয়তো জানতে ইচ্ছে করছে। আপনাদের সামনে সেই ব্যাপারটি আমি একটু ডিটেলসলি বলতে চাই। ন্যাটোর 5ম ধারা অনুযায়ী ন্যাটোর অন্তর্ভুক্ত বা সদস্য কোনো দেশে যদি অন্য কোনো দেশ হামলা চালায় যারা ন্যাটোর অন্তর্ভুক্ত নয়, তাহলে ন্যাটোর 5ধারা অনুযায়ী সকল দেশের উপরে হামলা হয়েছে বলে বিবেচিত হবে। সুতরাং সেই বিবেচনা বোধ থেকে মূলত রাশিয়া ভয় পেত ইউক্রেনের উপর হামলা পরিচালনা করতে। অর্থাৎ ন্যাটো যেহেতু এই মুহূর্তে ইউক্রেনকে তাদের অন্তর্ভুক্ত করে নিয়েছে বা ইউক্রেন যেহেতু এই মুহূর্তে ন্যাটোর সদস্য, আমরা যদি কোনোভাবে ইউক্রেনকে খোঁচাখুচি করি, তাহলে ন্যাটোর অন্তর্ভুক্ত এই মুহূর্তে 30 থেকে 29টি দেশ বা 29 থেকে 31টি দেশ সম্পূর্ণরূপে আমাদের উপর হামলা পড়তে পারে। বন্ধুরা, ন্যাটোর সদস্যপদ নিয়ে দ্বিধান্বিত থাকা উচিত নয়। সর্বশেষ ন্যাটোর সদস্য হয়েছে ইউরোপীয় দেশগুলো, অর্থাৎ পূর্ব ইউরোপের দেশগুলো ন্যাটোতে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে ন্যাটো রাশিয়াকে ঘিরে ফেলতে চেষ্টা করেছে। রাশিয়ার মেজারমেন্ট এক প্রকার এমনই যে ন্যাটোর মূল উদ্দেশ্যই হলো আমেরিকার নেতৃত্বে চারিপাশ দিয়ে সকল দেশসমূহকে ন্যাটোর অন্তর্ভুক্ত করে রাশিয়াকে সামরিকভাবে এমন চাপে ফেলা রাশিয়া যেন ভবিষ্যতে কোনো দিকে মোড় না দিতে পারে। অর্থাৎ পুরোপুরি ন্যাটোকে এমনভাবে সজ্জিত করা যেন রাশিয়াকে কর্ডন করেছে বলে মনে করা হয়। কিন্তু মিস্টার
ভ্লাদিমির পুতিন বিনা যুদ্ধে কোনো কিছু ছেড়ে দেওয়ার পাত্র নন। বন্ধুরা, বর্তমানে তিনি প্রায় 1.5 বছর ধরে 50টি দেশের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে রয়েছেন। অনেকে বলবে যে রাশিয়ার মতো শক্তির বিরুদ্ধে ইউক্রেন টিকে রয়েছে, সুতরাং ইউক্রেন মহাবীর পুরুষ। আরে ভাই, ইউক্রেনকে তো মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ইউরোপীয় অন্তর্ভুক্ত এবং উত্তর আমেরিকার অন্তর্ভুক্ত প্রায় 50টি দেশ এই মুহূর্তে বিভিন্নভাবে ইউক্রেনকে সহায়তা করছে। এশিয়ার আমেরিকার মিত্র দেশগুলোকে ইউক্রেনকে সহায়তার ব্যাপারে আমেরিকা উৎসাহ দিচ্ছে। এক্ষেত্রে জাপান, সাউথ কোরিয়া এবং অন্য যে সকল দেশ রয়েছে যারা আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র, তারাও ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক অথবা কূটনৈতিক সহায়তার মাধ্যমে বড় রকমের প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে ন্যাটোর মাধ্যমে। আর অন্যদিকে আজব সাগর, কৃষ্ণ সাগর এই অঞ্চলগুলোর জন্য সবসময়ের জন্য ন্যাটোর কাছে খোলা থাকে, সেটিও এখানে একটি রাজনৈতিক চাল। আর এর বিপরীত ব্যাপারগুলোই হচ্ছে রাশিয়ার জন্য, অর্থাৎ রাশিয়া কখনোই চায় না যে কৃষ্ণ সাগরে মূলত ন্যাটোর এয়ারক্রাফট ক্যারিয়ারের নামে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো প্রবেশ করুক। বন্ধুরা, রাশিয়ার কাছে এমন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যে সকল ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে 4 থেকে 5 হাজার কিলোমিটার দূরবর্তী যে কোনো অবস্থানে সাগরের নিচে তলিয়ে দিতে সক্ষম। কিন্তু এই মুহূর্তে কোনো যুদ্ধের পরিকল্পনা রাশিয়ার নেই। শুধু তার সার্বভৌম সীমানাগুলোকে কনফার্ম করার মাধ্যমে সে এখন আর বিনিয়োগ পদ্ধতিতে এগোতে চাচ্ছে, যুদ্ধের মাধ্যমে নয়। নতুন নতুন সমরাস্ত্র উদ্ভাবনের মাধ্যমে সারা বিশ্বব্যাপী আমেরিকার সাথে চ্যালেঞ্জ দিয়ে রাশিয়া সমরাস্ত্র বিক্রি করছে। বন্ধুরা, এর বাইরে রাশিয়া, চীন, তুরস্কের মতো দেশগুলো একটি কলোনি গঠন করে, তার সাথে রয়েছে ইরান। নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা, সামরিক সক্ষমতা এবং অন্যান্য সক্ষমতা ঝালিয়ে নেওয়ার পাশাপাশি এমন একটি মুদ্রা ব্যবস্থা তারা তৈরি করতে চাইছে যেগুলো ডলারের বিকল্প হিসেবে ভবিষ্যতে তারা ব্যবহার করতে চাইবে। আর এটিকে বাধা দেওয়ার জন্য হেনো কোনো কাজ নাই যে আমেরিকা করছে না। বন্ধুরা, বর্তমানে চায়নার অর্থনৈতিক উন্নতি এবং প্রযুক্তিগত উন্নতি মহাকাশ বিজ্ঞানের উন্নতিগুলোকে এমনভাবে ঈর্ষান্বিত করে ফেলছে, আমেরিকা এগুলোকে বাধা দিতে চাইছে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য। বন্ধুরা, তাদের আবিষ্কারগুলো শুধু মানব কল্যাণে লাগে, আমেরিকার বক্তব্য মতে অন্য কোনো আবিষ্কার মানব কল্যাণে তেমন একটা প্রয়োজন হয় না। এখন আমার বক্তব্য হলো, আপনি যাই করছেন সেখানে যদি অন্য কেউ কিছু করতে যায় তাহলে আপনার বাধা দেওয়ার নৈতিক অধিকার আছে কি? একটা ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ন্যাটোকে দেখে যতই ফাল পাড়ুক ইউক্রেন, এখানে আসলে ফালানোর কিছু নাই বা অতিরিক্ত খুশি হওয়ার কিছু নাই। বন্ধুরা, ইউক্রেনের প্রেসিডেন্ট এই মুহূর্তে ন্যাটোর প্রেসিডেন্টের কাছে কয়েকটি আবদার করেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছে যে এখনই হচ্ছে ন্যাটোর সময় ইউক্রেনকে অন্তর্ভুক্ত করে নেয়ার। তিনি খুব আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে ন্যাটো এই পদক্ষেপটি গ্রহণ করবে। এখন আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি অতি আশাবাদী হয়ে ন্যাটোর মহাসচিব স্টলটেনবার্গের কাছে যে সকল প্রশ্ন উত্থাপন করলেন বা যে সকল প্রস্তাব উত্থাপন করলেন, আসলে তার কোনো জবাব কি তার কাছে আছে না কোনো সমাধান তার কাছে আছে, সেই ব্যাপারটি আপনারা আশা করি কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের কমেন্ট বক্সে জানানোর মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই যুদ্ধটি নিয়ে আপনাদের মনোভাব কী। আপাতত ইউক্রেনকে দ্রুততম সময়ের মধ্যে ন্যাটোতে অন্তর্ভুক্তকরণের কোনো প্রক্রিয়া বা কোনো চিন্তাধারা ন্যাটোর আছে বলে আমার মনে হয় না। বন্ধুরা, আমার সিক্স সেন্স সেটি বলে না। মূলত এখন ইউক্রেনকে যদি তারা যুদ্ধে টিকিয়ে না রাখতে পারে, যতটা না ইউক্রেনের হুমকি আছে বা ঝুঁকি আছে, তার চেয়েও বেশি ঝুঁকিতে পড়বে রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো এবং ন্যাটোর সাথে যে সকল অ্যালায়েন্সগুলো রয়েছে তারা। সুতরাং ন্যাটোকে শক্তিশালীকরণের মাধ্যমে এবং ইউক্রেনকে শক্তিশালীকরণের মাধ্যমে পূর্ব ইউরোপে ন্যাটো তার প্রভাব বজায় রাখতে চায়। যদি এখানে ইউক্রেন হেরে যায় তাহলে বিশ্বের বিভিন্ন সামরিক বিশেষজ্ঞগণ, সাধারণ জনগণ যারা রয়েছে, তারা কখনোই ইউক্রেনের দোষ দেবে না এবং এই পুরো পরাজয় তারা ন্যাটোর উপর এবং আমেরিকার উপরে লেপটে দেবে। তাই যে কথাটি আমি বলতে চাই, স্টলটেনবার্গের এই ভিজিট মূলত ন্যাটোতে অন্তর্ভুক্তকরণের জন্য নয়, আর ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তিকরণের কোনো সময় তারা এই মুহূর্তে বেঁধে দেয়নি। মূলত তারা নিজেদের পরাজয় ঠেকানোর জন্য এখানে এসেছে, আমার কাছে তাই মনে হয়। কারণ ন্যাটোর সাথে তাদের লেভেল সেটে গেছে, যেহেতু তারা ওয়াল আউট সামরিক সহায়তা করছে, তাই কোনোভাবেই যেন দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনের পতন না ঘটে রাশিয়া সেনাবাহিনী কর্তৃক, সেটি নিশ্চিত করাই হলো এই মুহূর্তে স্টলটেনবার্গ সহ আমেরিকা এবং ন্যাটোর অন্ধতম উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে, আর কিছু নয়। যারা পুতিন ভক্ত রয়েছেন বা যারা ইউক্রেন বা পশ্চিমা ভক্ত রয়েছেন, দুইজনের ভিতরে একজনের মতামত হয়তো আমার ভালো লাগবে আর একজনের ভালো লাগবে না, ব্যাপারটি এমনভাবে ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে পুতিন ভক্তদের আশ্বস্ত করতে চাই, আসলে দ্রুততম সময়ের মতো ন্যাটোতে এই মুহূর্তে অন্তর্ভুক্ত হচ্ছে না ইউক্রেন, অন্তত আমার কাছে তাই মনে হয়। বন্ধুরা, ইউক্রেনের ইচ্ছা অনিচ্ছার উপরও তো এটি নির্ভর করে না, ন্যাটোই তাকে দ্রুততম সময়ের মধ্যে একটি সমাধানে না পৌঁছানো পর্যন্ত বা একটি যুদ্ধবিরতিতে না পৌঁছানো পর্যন্ত এই সুবিধা দিবে না। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন।